বারোবিশা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে হলো বেস্ক মেলার শুভ উদ্বোধন। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের পরিষেবা জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য উদ্বোধন হলো বিএসকে মেলা। ১৯শে মে বৃহস্পতিবার বারোবিশা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পাশে বাংলা সহায়তা কেন্দ্রে এই মেলা শুরু হয়। আপাতত এই মেলা দুদিন চলবে, কিন্তু পরবর্তী সময়েও বাংলা সহায়তা কেন্দ্রে পরিষেবা প্রদান করা হবে। এদিনের এই মেলায় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জিল লামা, ভালকা বারোবিশা এবং একনাবের গ্রাম পঞ্চায়েতের প্রধান রেশমা কিস্কু, বিআইও বিকাশ মাহাতো। এ বিষয়ে আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার জানিয়েছেন, ১৯ এবং ২০ মে এই দুদিন এই মেলা চলবে। এই মেলা থেকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির পরিষেবা প্রদান করা হবে। বাংলা সহায়তা কেন্দ্রে আমরা জানি যে এখানে আমাদের রাজ্য সরকারের যে প্রকল্পগুলো আছে তার যে অনলাইন পরিষেবা, যেটা আমরা দুয়ারে সরকার বা কম্পিউটারের দোকানে গিয়ে বিভিন্ন সময় শংসাপত্রের জন্য অ্যাপ্লিকেশন করা, একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা সমস্ত রকম প্রকল্পের জন্য যে প্রসেসটা থাকে, সেই প্রসেসটা করতে অনেকটা সময় লাগে অনলাইনের দোকানে বা কোনো গ্রাম পঞ্চায়েতে বা অন্যান্য জায়গায় যে প্রতিষ্ঠানগুলোতে সেখানে করা হয়, সেই প্রসেসটা যেন খুব সহজে হয়, খুব তাড়াতাড়ি হয়, সেই উদ্দেশ্য নিয়ে বিএসকে কেন্দ্রগুলি খোলা হয়েছে। এবং এই বিএসকে কেন্দ্রের কাজকর্ম সম্পর্কে মানুষ যেন আরো বিশদে জানতে পারে, মানুষ যেন সহজেই তার হাতের কাছে সেই পরিষেবাগুলো পেতে পারে। মূলত কি কি পরিষেবা এখান থেকে দেওয়া হচ্ছে? এখানে রাজ্য সরকারের সমস্ত প্রকল্প যা অনলাইন সিস্টেমে যা প্রসেস আছে সবগুলোই এখান থেকে করা যায়। লক্ষ্য করতে বললাম, ৬০ উর্ধ একজন ব্যক্তি এসে ভাতা বন্ধ হয়ে গেছে এরকম কমপ্লেইন করলো। এরকম ভাতা বন্ধ হয়ে যাওয়া, যার রানিং আছে তার যদি লাইফ সার্টিফিকেট দেওয়া থাকে তাহলে বন্ধ হওয়ার কথা নয়। যদি কোনো কারণ থাকে বন্ধ হওয়ার, সেটা আমাদের যে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত আছে তারা অবশ্যই সেটা দেখে যেন সে ভাতাটা পায় তার সুব্যবস্থা করে দিবে। আর খুব পাশ যিনি আসছেন তিনি পাশেই বাড়ি এবং তার সমস্ত কাগজপত্র নথি সব কিছু আজকেই দেখা হবে, আজকেই সেটা যেন তার রেগুলার করা যায়, তার ব্যবস্থা করা হবে। এখন এই পর্যন্তই, পরবর্তী সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরিয়া ২৪ এর পর্দায়। নমস্কার। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188। নার্সিং ট্রেনিং এর বিশাল সুযোগ দিচ্ছে গৌতম কলেজ, রেকগনাইজড বাই কর্ণাটক নার্সিং কাউন্সিল এন্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ঠিকানা মঞ্জুরাত নগর, WOC রোড, বেঙ্গালোর 10। ট্রেনিং শেষে থাকছে 100% চাকরির সুযোগ। ভর্তি নেওয়া হবে বিএসসি নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 45% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভাগে পাস। এছাড়াও থাকছে জিএনএম নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয়ে 40% নম্বর নিয়ে পাস। ভর্তি চলছে প্যারামেডিকেল কোর্সেও, 3 বছরের কোর্স, যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস। এখানে স্পোকেন ইংলিশেরও ফ্রি কোচিং দেওয়া হয়। পশ্চিমবঙ্গের অন্যতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ নিতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য ঋণ মেলার চিঠিও দেওয়া হয় এই কলেজ থেকে। পাশাপাশি বাঙালি খাবার, বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়। অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে, তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন 8904864131 অথবা 6263163783 অথবা 9734577162 এই নাম্বারগুলিতে।